বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের উপরই দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেব এবং 84 থেকে শুরু করে বিশেষ করে 85 সালে ব্যাপকভাবে আমরা করতে শুরু করি আমাদের প্রতিটি নেতাকর্মী অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলি আছে এই সমস্ত সংগঠনগুলির উপরে একটা নির্দেশই আছে যে প্রত্যেকে তিনটি করে গাছ লাগাবে একটা ফলস একটা বনজ একটা ভেষজ এবং সেটা করে যাচ্ছে এবং এখনও আমাদের দিনটি ছিল সবসময় আমাদের আমরা যে দিনটি অনুসরণ করি সেটা হচ্ছে পহেলা আষাঢ় প্রতি বছর পহেলা আষাঢ় আওয়ামী লীগের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয় এবং আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগের উপরে দায়িত্ব এই কর্মসূচিটা বাস্তবায়ন করা এবং সেটা আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত এছাড়াও আমাদের বনাঞ্চল রক্ষার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিই যেমন গাজীপুরে আমরা সাফারি পার্ক প্রতিষ্ঠা করি আমরা রাঙ্গুনিয়া চিটাগ সেখানে অ্যাভিয়েশন পার্ক আমরা করি তাছাড়া সিলেট মৌলভীবাজার সহ বিভিন্ন অঞ্চলগুলি পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন এলাকায় সেখানে আমরা ইকো পার্ক নির্মাণ করি এই জন্য যে এগুলি না করলে পরে এই জীববৈচিত্র্য বা প্রকৃতি রক্ষা করা সম্ভব হতো না এবং আমাদের কৃষি জমি রক্ষা করা বা বনায়ন রক্ষা করার জন্য ইতিমধ্যে যত্রতত্র শিল্প কলকারখানা যাতে গড়ে না ওঠে সেজন্য আমরা সমগ্র বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করা না হলে সেটা কখনো টেকসই হয় না সেদিকে লক্ষ্য রেখে আমরা ইতিমধ্যে ন্যাচার বেসড সলিউশনের দিকে দাবিত হতে হবে যাতে করে যে কোনো প্রতিষ্ঠান যাই তৈরি হোক না কেন আমাদের তো করতেই হবে ডেভেলপমেন্ট কিন্তু সেটার জন্য ন্যাচার বেসড সলিউশন এই নীতিটা মেনে চলা হয় এদিকে লক্ষ্য রাখা একান্তভাবে দরকার বিশেষ করে 2009 সালে আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP প্রণয়ন করে আমরা ট্রাস্ট ফান্ড গঠন করি এবং সেখানে আমরা বিশেষ বরাদ্দ দিই এবং সেই বরাদ্দ দিয়েই আমরা কিন্তু আমাদের পরিবেশ রক্ষায় বিশেষ কর্মসূচি বাস্তবায়ন শুরু করি অর্থাৎ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট গঠন আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশই প্রথম নিজস্ব অর্থায়নে এই ট্রাস্ট গঠন করেছে এবং আমাদের যে সমস্ত কার্যক্রম আমাদের হাতে নিতে হবে পরিবেশ রক্ষায় সেই ধরনের প্রকল্প আমরা গ্রহণ করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমরা 2009 সাল থেকে 2021-22 অর্থ বছর পর্যন্ত মোট 3,752 কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে 800 প্রকল্প ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি কাজে আমরা বিভিন্ন ক্ষেত্রে এসব উদ্যোগ নিচ্ছি অন্যান্য যে চরাঞ্চলগুলি সেখানে ব্যাপক হারে বৃক্ষরোপণ তাছাড়া আমরা নদীগুলি ড্রেজিং করার পদক্ষেপ নিচ্ছি অনেক নদী ড্রেজিং করছি কারণ আমাদের নদীগুলি বাঁচিয়ে রাখতে পারলে প্রাকৃতিক দুর্যোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো লবণাক্ততা থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের মৎস্য সম্পদ বা জল সম্পদ সেটাও বৃদ্ধি পাবে সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছি আমাদের আগামী প্রজন্মের জন্য এই দেশটাকে টিকিয়ে রাখতে হবে যার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করেছি আগামী প্রজন্ম যেন একটা সুন্দর জীবন পায় উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক